সকাল, আমি আর অরিনম বেরিয়ে পড়েছি, যাচ্ছি বড় বাজারে। অরিনম আবার ব্ল্যাক পরেছে, ব্ল্যাক ছাড়া কিছুদিন ধরে আর দেখতেই পাচ্ছে না অন্য কোনো জামা। যাই হোক, আমি এরকম একটা নর্মাল টপ পরে বেরিয়েছি, আর এখন বাজে প্রায় দেড়টা, একটা পনেরো তো বাজে। দেখো ঘড়িতে একটা কুড়ি বাজে, আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, অটো ধরবো সামনের রাস্তাটা থেকে। অটো ধরে কোথায় নামবো? বড়বাজারেই, বড়বাজারে নামবো। অনেকদিন ধরেই অরিন্দম আর আমি ভাবছিলাম যে একটুখানি বড়বাজারে যেতে হবে। আসলে ঘরের টুকটাক জিনিসপত্র বড়বাজার থেকে কিনলে একটু সস্তায় পড়ে, সেই জন্য। আর তোমরা সবাই জানো যে কলকাতার মধ্যে বড়বাজার হচ্ছে মানে একটা হোলসেল মার্কেট। তো আরও এরকম হোলসেল মার্কেট আছে, কিন্তু বড়বাজারটা যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি একদম, মানে আমার বাড়ি থেকে একটা অটো ধরলেই বড়বাজার অবধি পৌঁছে যেতে পারি আমরা। তো সেই জন্যই বড়বাজারে যাব, কিন্তু সময় কুলোচ্ছিল না বলে আর যাওয়াও হচ্ছিল না। তো আজকে হঠাৎ করেই মনে হলো যে চলো আজকে একটুখানি ফ্রি আছি, বড়বাজারে ঘুরেও আসি। আর কালকে যেহেতু রাখি, রাখি পূর্ণিমা, তো সেই জন্য একটুখানি রাখিও দেখে আসবো। তা আমার দাদারা তো কেউই আমার কাছাকাছি থাকে না যে আমি রাখি পরাতে পারবো, বা ভাইও থাকে না। তো সেই জন্য আমি রাখি কিনি আর ঠাকুরকে পড়াই ওদের নাম করে। তো এবার আমি ভেবেছি যে অরিন্দমদের বাড়ির ঠাকুরদেরকেও রাখি পরাবো, তো সেই জন্য একটুখানি রাখি দেখবো। আর এখানে দেখো বড়বাজারে সব কিছু তোমরা পাবে, জুতো থেকে জামা কাপড় থেকে হ্যাঙ্গার থেকে তোমার গ্রোসারি মানে শপও রয়েছে এখানে, ব্যাগ রয়েছে, মানে নানান রকম জিনিস খুব চিপেস্ট মানে একদম প্রাইসে তোমরা পাচ্ছ এখানে। ঠিক আছে, আমি তোমাদের কতটা কি দেখাতে পারবো আমি জানি না পুরো ব্লগে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে ঢেলে ঢেলে জিনিসপত্র সব সস্তায় বিক্রি হয়। তো তোমরা যদি নর্মালি কোথাও অন্য কোথাও থেকে না কিনে যদি বেশি কিছু কিনতে চাও, বা তোমরা যদি ব্যবসা শুরু করতে চাও, তাহলে কিন্তু তোমরা বড়বাজার থেকেই শুরু করতে পারো আজ থেকেই। তো আমরা যেহেতু রাখি উৎসবের আগে এসেছি, সেহেতু একটুখানি ভিড়ভাড়টা বেশি, কিন্তু এখানে সবসময় মোটামুটি ভিড়ই থাকে। তো আজকে আমরা যে কারণের জন্য এসেছি, সেই কারণ হচ্ছে অরিন্দমের কিছু জিনিসপত্র কেনার রয়েছে, তো সেইগুলো কিনতেই আমরা এসেছি। আমরা একটা কাঁচের দোকান খুঁজছি, সেটা হচ্ছে অরিন্দম অনেক বছর আগে ওর বন্ধুদের সাথে একটা কাঁচের দোকানে এসেছিলো কিছু জিনিসপত্র কেনাকাটি করার। তো সেখানে খুব ভালো কালেকশন দেখেছিলো, আর খুব সস্তাতেও জিনিসপত্র ওখানে পাওয়া যায়। একটা বড় দোকান, মুসলিম দোকান, কিন্তু আমরা ওটা খুঁজেই পাচ্ছি না, ওই জন্য চারিদিকে ঘোরাঘুরি করছি এদিক ওদিক। আর ঘুরতে ঘুরতে মোটামুটি অরিন্দম বলছে যে এই গলিটাতেই হয়তো হবে। তো আমরা দোকানটা খুঁজেও পেয়ে গেছি, ঢুকেও পড়েছি, কালেকশন দেখা শুরু করে দিয়েছি। তো এখানে এত সস্তায় জিনিসপত্র আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ অনেক কিছুই কিনেছি, এরকম বাটি কিনেছি, গ্লাস কিনেছি, অনেক ধরনের জিনিসপত্র কিনেছি। তো অরিন্দম তখন বুঝতেই পারছিল না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। আর এখানে অরিন্দম একবার চেক করে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফাটাফুটি কিছু নেই কিনা। তো এই দোকানটা খুবই ভালো, তোমরা আসতেও পারো। আমি তোমাদেরকে এই দোকানের অ্যাড্রেস তো আমি দিতে পারবো না প্রপারলি, কারণ আমরা নিজেও জানি না, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। তো তোমরা বারগিরি মার্কেটের এখানে এই দোকানটা পেয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো, এগুলো সব চেক করা হয়ে গেলে তারপরে একটুখানি ঘুরে ঘাড়ে বাড়ি তারপরে যাব। ফাইনালি অরিন্দমের সব কেনাকাটা হলো, এই যে খুব খুশি। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আসলে রাস্তায় এত ভিড়, ধাক্কাধুক্কি, আমি একটুখানিও ব্লগ করতে পারিনি সেরকমভাবে। আমি একটা ডায়েরি খুঁজছিলাম, কিন্তু ডায়েরি খুব একটা ভালো পেলাম না। তো 2024-এর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে এখানে জুয়েলারির দোকানও অনেক আছে, ক্লিপ আছে,
আরও অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো মেয়েদের দরকার। চুড়ির দোকান দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর সুন্দর সব চুড়ি গয়নাগাটি সব কিছু রয়েছে। ঠাকুরের গয়না রয়েছে, আমাদের মেয়েদের গয়না রয়েছে, এগুলো সবই খুব মানে অল্প টাকায় তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো আমি বারবার বলছি, যারা ব্যবসা করতে চাও তারা এখানে এসে কিন্তু ব্যবসা করতে পারো, কিন্তু যারা নর্মালি আমাদের মতন ঘুরতে এসো তাদের এখানে কোনো মানে খুব একটা লাভের কিছু নেই, কারণ এখানে সবই এরকম মানে ডজন হিসাবে বিক্রি হয়। কারণ আমি একটা ক্লিপ কিনলাম একটু আগেই, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটাও কিন্তু ছটা করে সেট রয়েছে, দুটো সেট তোমাকে নিতে হবে। তো আমি যেহেতু রাফিউজের জন্য এই ক্লিপটা কিনেছিলাম, তো সেই জন্য আমি ওটা নিয়ে নিয়েছি। তো তোমরা যদি এরকম কিছু চাও কিনতে, তাহলে তোমরা এখানে অবশ্যই এসে কিনতে পারো। এখানে দেখো নানান রকমের জিনিসপত্র, তোমরা হাতিবাগান বা অন্য অন্য জায়গায় যেখানেই যাও না কেন, এই জিনিসগুলো একটুখানি বেশি প্রাইজের পাবে, আর এখানে সবসময় কম প্রাইজের পাবে। তো আমরা অটো ধরে নিয়েছি, আমাদের জিনিসপত্র অলমোস্ট কেনা ডান, তা আমরা এখন বাড়ি যাব। আমাকে হয়তো অরিন্দমদের বাড়িতে যেতে হবে, অরিন্দম খুব ইনসিস্ট করছে যে ওদের বাড়িতে দুবেলা আজকে খেতে হবে। অটো থেকে এখন যাচ্ছি অরিন্দমদের বাড়িতে, জোর জবরদস্তি আমার নিয়ে যাচ্ছে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, এটা আর গুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লিপ কিনে দিয়েছে অরিন্দম, আমার চারটে ক্লিপ ভেঙেছিল আর মাঝে 12টা ক্লিপ নিয়েছি। বাড়িতে চলে এসেছি, আর এই দেখো মাইক্রোওভেনে দেওয়ার জন্য খুব ভালো কোয়ালিটির এরকম বড় দুটো বোল কেনা হয়েছে, মানে আমরা কিনেছি। অরিন্দমের এই দুটো খুবই দরকার ছিল, ওর কাছে আগেও মানে ছিল দু তিনটে মতো, তো সেইগুলো যেহেতু অনেক দিন ধরে রাফ ইউজ হচ্ছে তো আরও কটা কিনলে ভালো হয়। আর এরকম গ্লাস কেনা হয়েছে, এর প্রিন্টগুলো দেখো, প্রিন্ট তো না এটা মানে কাঁচেরই এ করা, খুবই সুন্দর কাজ করা। এগুলো ছটা নিয়েছে, এই প্রাইসগুলো আমি তোমাদেরকে মানে বলবো না, কিন্তু খুবই মানে আমরা কম টাকায় পেয়েছি। যেগুলো আমরা হাতিবাগানে দেখেছিলাম যে 600-1200, সেগুলো আমরা 200-250-এর মধ্যে পেয়ে গেছি। তো যাই হোক, আর এটা একটা মিডিয়াম সাইজের বোল, এটাও কিন্তু মাইক্রোওভেনে দেওয়ার জন্য, এটাও চারটে সেটে রয়েছে আর বড়টা দুটো সেটে রয়েছে। আর এইটা দেখো এক সাইজ ছোটো, অরিন্দম দেখালো আবার তোমাদেরকে প্রপারলি। তো এইটা খুবই ভালো কোয়ালিটি, এটা চায়নার কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো। তো আমরা এখন খেতে বসে যাব দুপুরবেলা, আর মনি রান্না করেছে। দেখো চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছে কিছু একটা রয়েছে, এটা খেতে খুবই দারুণ ছিল। আর এটা অরিন্দমের হাতে চিকেন, আমার দারুণ লেগেছে। আর এই দেখো বাবা আদর খাচ্ছে কিন্তু। বকছি কিন্তু, চলো 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 কি তারা ম্যাও কুচিরা খাচ্ছে। ওই দেখো ঝামেলা করছে, এই যো তুমি ভীতুরাম, ঝগড়া করো। তা আমরা এখন একটুখানি হাতিবাগানে এসেছি, এটা প্রপার হাতিবাগান না, এটা হেদুয়ার একটু সাইডটায় করে।
তো এখানে রাখি বসে, এখানে হোলির সময় রঙও বসে, আবির বসে, তো এরকম করে স্টল করে এরা বিক্রি টিক্রি করে। তো এখানে খুব ভালো ভালো কালেকশন থাকে। তো আমি যেহেতু বললাম যে আমি রাখি কিনবো, তো বড়বাজার থেকে এত, তখন ফেরার সময় বৃষ্টি পড়ছিল আর মাঝখানেও খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা দাঁড়াতে পারিনি, আমরা অটো ধরে জাস্ট বাড়িতে চলে আসতে পারলে বাঁচি এরকম অবস্থা হয়েছিল। তারপরে আবার এদিকটা মানে সোভাজারের এদিকটা এসে দেখলাম যে খুব একটা বৃষ্টি হয়নি, এখানে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো আমার মাঝখান থেকে রাখিটা মিস হয়ে গেল, যাই হোক, তো এখানে রাখির কালেকশন খুবই ভালো। তো আমি যেহেতু তিনটে রাখি কিনবো, তো সেহেতু এখান থেকে রাখিটা কিনবো, কিনে আমাদের বাড়িতে যাব। আজকে আমার বাড়িতে বিরিয়ানি হবে, এরকম বিরিয়ানি পুরো রেডি, আমরা আসার সময় কিনে নিয়ে এসেছি, রাখি কিনে নিয়ে এসেছি, ওগুলো তোমাদেরকে কাল পরের ব্লগে দেখাবো। আর এখানে অরিন্দম আজকে আমাদের বাড়িতে ডিনার করছে, কিটুও বসে রয়েছে। তো আজকের মতন টাটা। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, নিচে বেল আইকনটা প্রেস করে দিও, আর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ গিয়ে ফলো করে দাও, ওখানে গিয়ে আমার নতুন নতুন রিল অ্যান্ড ফটোস তোমরা দেখতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।